আজকে বালিয়াকে ডুববে কারণ ফার্স্ট টাইম বালিয়াকে হ্যাঁ তোমার মাথা সমস্যা কার আমার দেখো আমার মাথা দেখো কোন সমস্যা আছে গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এন্ড আশা করছি সবাই ভালো আছেন ইয়া আমি গুড ভালো আছি আর কুকুর দেখলে এখন আবার গতকালকে কথা মনে পড়ে আমার কালকে দিনটা ছিল অনেক ইন্টারেস্টিং আর কালকে এত চা খাওয়া হয়েছে ভাইরে ভাই আমার লাইফে প্রথম আমি এরকম চা খাইছি তো ইয়া এখন যাচ্ছি এই জাদু শহরে ক্লাস করতে এই বাবু খাইছ বাবু খাইছ হ্যাঁ খাইছ আচ্ছা ইয়া তো এখন ক্লাস করব ক্লাস করে আবার বাসা ব্যাক করব ইয়া সামনে দুইজন আমার কাজিনকে দেখা যাচ্ছে Timing now. We fuel the flames, but we're still learning to trust, learning to trust. It's never enough, never enough. Burning me up, burning me up. Don't fight the fire. Too much, too fast. We'll burn us out. We walk the wire. Mommy, I'm gonna go. Class is a bit of a seat. I'm gonna go. I'm gonna go. আর বললাম না যাই হোক আমরা এখন আছি চকবাজার ওই যে বালিয়ার্কেট এখানে যাচ্ছি এখন আর এখানে দেখা যাচ্ছে প্রচুর যানজট এটা সচরাচর থেকেই থাকে তো বালিয়ার্কেটে গিয়ে আমরা ব্যাক করবো আর এখানে দেখেন এই ফোনটি আছে না এখানে আসছি এসি বাতাস খাইতে আর কিছুই না আমরা এখানে করতে চেয়েছি বাতাস খেয়ে যাচ্ছে আর কিছুই না বাট আর এগুলো দেখেন কুদায় খাইছিলাম করতেছে কোনো কাজ নেই এগুলো যাক একটু বাতাস খাইলাম প্রচুর গরম বাইরে আর আমার সানগ্লাসটা হারিয়ে গেছি তাও কি আর কিনতে হবে আর আমি মানে একটা হারালে আর কি এই ব্রোস কামস লেটস গো নিচে নেমে গেছি আর সেই আমরা গরম আর এখানে আমার আমাদের দেশের অনেকগুলো পতাকা আছে কিন্তু একটা আমাদের দেশের না প্লেসটা সুন্দর এখানে ছবি উঠাবো সুন্দর কিন্তু আমি আমি এখন পর্যন্ত এখানে একটা ছবি উঠাই নেই বালি আর্কেট এগুলো প্রমোট করতেছি প্রমোট আর্কেট আচ্ছা বালিতে আয় না থাকলে কে হতো আপনারা কমেন্ট করতে পারেন দেখা যাচ্ছে পরবর্তীতে তো গাইস এখন বের হয়েছি আর এখন বাজতেছে 5:07 আমি
ঘুম থেকে উঠলাম সবে মাত্র ভাই, মানে বলতে গেলে কি আর ঘুমটা প্রপারলি হচ্ছে না। তো এখনও ঘুমাইতে পারিনি, 15 মিনিট নাকি 10 মিনিট মতো ঘুমাইছি, বের হয়েছি, বিগত টিউশনিতে যেতে হবে, কালকেও মিস দিছি টিউশনে, ব্ল্যাক মাম্বার ফাঁদে পরে আর টিউশনে আসা হয়নি। তো এই আর কি, টিউশন করবো দেন আবার বাসায় বেক করবো, তখন হয়তো শুটে ফিরবো। সো দেখা হচ্ছে নেক্সট শুটে। তো ভাইয়া আমি বাসায় তো চলে আসছি অ্যান্ড খাচ্ছি কি, খাচ্ছি চা মুড়ি দিয়ে। অ্যান্ড কাহিনী, একটা কাহিনী হয়েছে, কাহিনীটা বলি। কাহিনীটা হয়েছে, ওয়েট আগে আমি পিসিটা কানেক্ট করি। বলো না কেন তুমি, কাহিনীটা হয়েছে গতকালকে আমরা ঘুরতে গেছি না, তো ওইখানে আমার সাথে আমার তালদা গেছে সাকিব মোটা করে যেটা, তো ও আমাকে বাসায়, আমি বাসায় আসতে পারিনি, আসার সাথে সাথে বলছে ছবি দে ছবি দে ছবি দে, কালকে থেকে আমাকে প্যারা দিচ্ছে, মানে সকাল থেকে আমি ক্লাসে ছিলাম, ক্লাসেও কল দিচ্ছে, ছবিজনের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, ভয়েস পাঠাচ্ছে ছবি দাও ছবি দাও, কিন্তু তাকে আমি এখনও ছবি দিতে পারিনি। এবার ছবি কীভাবে দিব আমি, এগুলো এখনও ভিডিও পিকচার কোনো কিছু কম্পিউটার নিই, কারণ কম্পিউটার নিতে হয় দেন, এগুলো আবার মোবাইল নিতে, মোবাইল দিয়ে তারপর ওগুলোকে সেন্ড করতে হয়, সো অনেক প্যারা। আর এই প্যারার মধ্যে আমি আবার আমার কম্পিউটারের গ্রাফিক্সের কাজগুলো করি, সো ওইখানে ক্লাস আছে, আবার আমার পড়ালেখা আছে, অন্যান্য কাজ আছে, সব কিছু মিলে অনেক ঝামেলার মধ্যে থাকি, বুঝতে পারতেছেন। দেখতেছেন চুল দাড়ির অবস্থা কি, এগুলো পর্যন্ত কাটার সময় পাচ্ছি না, এইরকম এইসব কাজের মধ্যে থাকি তাই। সো যাই হোক, এখন আমার অনেক অনেক কাজ পড়ে আছে, সো কাজগুলো করতে হবে, অলমোস্ট 7:14। এন্ড আমার খুব সুন্দর একটা ফটোগ্রাফি, এটা এটা যদি বা ক্লিক করছিল সাফাত ছোটো মামার বিয়েতে, বাট এডিট করছিলাম আমি। সো ইয়া, এটা হচ্ছে আসলে কাহিনী, হচ্ছে আমার ছোটো মামার বিয়ের সময় ক্লাবটা ছিল 2 ফ্লোর, তো নিচের গ্রাউন্ড ফ্লোরে হয়েছে একটা, ওদের 2 ভাইয়ের বিয়ে একসাথে হয়েছে, আর উপরের ফ্লোরে হয়েছিল মামার, তো নিচের ফ্লোরে ওদের 2 ভাইকে ঘোড়ার গাড়ি করে আনছিল। তো এটা একটা ট্রেন্ড বলা যায় বা শখ বলা যায় বাবার, আমার আব্বুর নাকি এরকম শখ আছে আমাকে ঘোড়ার গাড়িতে বিয়ে করার। যাই হোক, সো এখন কাজ করবো, কাজ টাজ সম্পূর্ণ শেষ করে ব্যাক করবো, হয়তো বা ব্যাক করতে করতে 10:11-12 বেজে যেতে, যদিও বা এর ভিতরে যদি সুযোগ পাই আবার ব্যাক করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ডে। ইয়া ফাইনালি ভিডিও এডিটিং শেষ, বাট যে পরিমাণ গরম আর রে ভাই, আমার চুলের অবস্থা পুরো ডিজে বাবু হয়ে যাচ্ছে, উপর দিয়ে হচ্ছে মাইকেল ডিজে বাবু, আবার এদিকে দাড়ি তাড়ি দিয়ে অবস্থা হচ্ছে খারাপ। আর দেখেন আমাদের ঘরের কি একটা অবস্থা, এখানে পাটি বালিশ, দেখেন হাত পাকা, হাত পাকা, আমার রুমে একটা লিটারেলি এতটাই গরম পড়তেছে বাইরে ভাই, বুঝাইতে পারবো না। আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমার সাইকেল বলছি, আমার সানগ্লাসটা হারাই গেছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যতক্ষণ না পর্যন্ত আমার সানগ্লাস যেটা নেবো ওইটা না, যতক্ষণ না পর্যন্ত হারাবে আমি ততক্ষণ আরেকটা নতুন কিনি না। আর আমার সানগ্লাসগুলো হারা এমনই, মানে নিচেই প্রায় 5-6 মাস ইউজ করছি, দেন হারা যায়, দেন আবার আরেকটা নতুন, মানে আমার সানগ্লাস জমাই রাখি না বা জমাই থাকে না, সানগ্লাসটা আমি বুঝি না কেন হারা যায়, শুধু সানগ্লাস আমার কাছে অনেক কিছু হারা যায় ছোটোবেলা থেকে। সাবাত, এখানে সাবাত এখন খালি গায়ে আর ফুল ও পাড়া দিয়ে গোসল করে ফেলছে, অ্যান্ড ও সবসময় চোরামি করে, একটা নিনজা টেকনিক ইউজ করে, সেটা হচ্ছে আমার খারাপ লাগতেছে আসলে এটা ওর খারাপ লাগে না, এটা ছোটোবেলায় আমরাও করছিলাম, নিনজা টেকনিকটা আমরা কাজে লাগাইছিলাম। দেখেন ডুব দিবে এখন, ও বাবারে। সো এডিটিং ব্লগ একটা কমপ্লিট করে ফেলছি, অ্যান্ড এখন আরও আছে, আরও 3-4টা এডিট ব্লগ বাকি আছে, সো ইয়া এগুলোতে করতে পারবো কি জানি না। আর যে হারে গরম পড়ছে ভাইয়া ভাই, উঠে গেছো উঠে গেছো, যাই হোক এই আর কি, আমার দাড়ি মুছে দিয়েছেন।
হরভজন সিং দে এদিকে হইছে যা এদিকে হইছে হইছে না সাথে হরভজন সিং হ্যাঁ এদিকে হরভজন সিং হইছে না তোমার কলম তোমার জন্য কে দেখে নাই খালি কয়বার দেখছে সাবাদ একটা ব্লগ খুল সরি ব্লগ চ্যানেল খুলতেছে না কে গাম মানা করেছে ও এখন আম্মু পারমিশন নাই কারণ ওর সামনে এসএসসি এক্সাম এসএসসি পরীক্ষার্থী যার কারণে ওকে আম্মু পারমিশন দেয় নাই বাট এসএসসি পরীক্ষা পর ওকে খুলে দিব চ্যানেল দেখবে তো একটা ভিডিও দুইটা ভিডিও করে শেষ কি পড়বাম কোডিং আমি তো ভিডিও বানাবো যে এডিটর কে দেখতে হবে না আমি আমি নিজেগুলো করার সময় পাচ্ছি না কষ্ট হয়ে যাচ্ছে এডিটিং অনেক কষ্ট ভাই অনেক দুই তিন ঘন্টা লেগে যায় আর ওগুলো ফানি ভিডিও হলে তো একটা ভিডিও এডিট করতে তো দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় দিনও লেগে যেতে পারে এমনই আছে অ্যানিমেশন যদি ক্রিয়েট করে তাহলে তো এক মাস দুই মাস অ্যানিমেশন দিয়ে করবা না নিজেই ক্যারেক্টার করবো নিজেই তাহলে ঠিক আছে অ্যানিমেশন যদি করে তাহলে এক মাস দুই মাস তিন মাস একটা ভিডিও যাই হোক এগুলো আমিও পারবো অ্যানিমেশন ক্রিয়েট করতে যদি বা একটু কষ্ট হবে কারণ অ্যানিমেশন নিয়ে এখনও কাজ করিনি কখনো পারবো চেষ্টা করলে তো আর কি আজকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই She's a dad.